একজন কাস্টমার, সে হচ্ছে আমাদের থেকে এই ড্রেসটা নিছে, এবং দুইটা নিছে না, সে নিয়ে সে হচ্ছে এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলছে। প্রথমত হচ্ছে আপনি মাসলিনের ড্রেস, যত দামি ড্রেস হবে তত যত্ন করে পরতে হবে। আপনি প্রথমত মাসলিনের ড্রেস কখনোই পানি দিয়ে ওয়াশ করতে পারবেন না। আপনার 100% কি এটা ড্রাই ওয়াশ, হ্যাঁ 100% ড্রাই ওয়াশ। এবং শুধু মাসলিন না, শিফনেরও এই ধরনের কালেকশন গুলো আপু 100% ড্রাই ওয়াশ, হ্যাঁ। সো এইটার দেখা গেছে যে উনি কি করছেন, নিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলছে। সো মাসলিন বা শিফন বা চামদানি কাতান এগুলাকে কেউ নিয়ে পানি দিয়ে ধুইতে পারে বলেন? অথচ উনি পানি দিয়ে ধুয়ে উনি কমপ্লেন করতেছে কি, উনি ওনার পেজে উনি নিজে পোস্ট দিছে, পোস্ট দিয়ে সেখানে উনি বলছে যে আমি এটা ধুয়ে ফেলছি পানি দিয়ে, এখন ধোয়ার সময় আমার অন্যান্য কিছুতে দাগ বইরে গেছে, হ্যাঁ অন্যান্য কাপড়ে দাগ বইরে গেছে। তো আপনি এটা প্রথমত হচ্ছে এই ধরনের কাপড় কখনোই পানি দিয়ে ধুইতে হয় না। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যত দামি জিনিস কিনবেন তত সেটাকে আপনাকে যত্ন করে পরতে হবে। আচ্ছা, তো পরবর্তী সময়ে উনি এটা কিন্তু ওনার নিজের পেজে উনি পোস্ট করছে যে উনি পানি দিয়ে ধুয়ে ফেলছে, এবং ওটা পানি দিয়ে ধোয়ার কারণে অন্য ড্রেসে এটা রং পড়ে গেছে। স্বাভাবিকভাবে এই জিনিস কেউ পানি দিয়ে ধুবে, এটা আপনারা যারা দামি কাপড় কিনেন সবাই কিন্তু জানেন, এটা একটা মানে একটা নর্মাল একটা কমন সেন্সের বিষয় যে এই ধরনের কাপড় কিন্তু পানি দিয়ে ধোয়া যায় না, তাই না? এটা দেখেন আপনার পার্টি ড্রেস, কাজ করা ড্রেস, যে কোনো কাজ করা গর্জিয়াস জিনিস, আপনি কি এটা নিয়ে পানি দিয়ে ধুইতে পারবেন বলেন? এটার দাম যে 18,500, ডিসকাউন্ট 50%, এটা কি নিয়ে আপনি পানি দিয়ে ধুইতে পারবেন? নো। আপনাকে একটা জামদানি শাড়ি নিয়ে পানি দিয়ে ধুইতে পারবেন? একটা মসলিন শাড়ি আনো তো আপনাকে নিয়ে পানি দিয়ে ধুইতে পারবেন? নো। এগুলো হচ্ছে ড্রাই ওয়াশ করতে হয়। এনিওয়ে, তারপর উনি কি করছে, আমাদের শোরুমে আসছে এবং শোরুমে এসে আমার স্টাফের একটা ভিডিও বানাইছে, এবং সেখানে সে বলছে যে এটা নাকি গায়ের মধ্যে ধরলেই নাকি রং উঠে যেতেছে। ফাইম একটু এটা ধরো তো, গায়ের মধ্যে ধরা কেন? আপনি যদি গায়ের মধ্যে সারা দিন এরকম ঘষেন, হ্যাঁ, তারপরে কি রং উঠে যাবে নাকি? হ্যাঁ, তারপরে কি রং উঠে যাবে? মানে কি বলবো, সারাদিন যদি আপনার গায়ের মধ্যে এরকম ঘষেন তারপরে কি রং উঠে যাবে? নো। এই এই ধরনের কাপড়ের ধোয়ার ওয়াশের প্রসেসটাই হচ্ছে ডিফারেন্ট। আপনি যত দামি কাপড় কিনবেন তত ওয়াশের প্রসেস ডিফারেন্ট হবে। যাই হোক, এইটার প্রাইস হচ্ছে আপনার 10,500 ডিসকাউন্ট প্রাইস। এটা ডিসকাউন্ট প্রাইস কত? আনস্টিচ, আচ্ছা সরি, এটার রেগুলার প্রাইস হচ্ছে 8,500, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5,500। ওকে, এটা যার লাগে সেটা নিয়ে নিন। এগুলো আমরা হচ্ছে সব অফার প্রাইসের ড্রেস আপনাকে দিয়ে দিচ্ছি, আমার পরের ড্রেসটা ফরএভার তো নিতে পারবেন। এটা হচ্ছে আপনার এগুলো ড্রাই ওয়াশ করবেন, যত দামি জিনিস তত আপনাকে এটা যত্ন করে পরতে হবে, তাই না? আপনি নর্মাল একটা সুতির ড্রেস নিয়ে আপনি পানিতে ধুতে পারবেন, কাচাকাচি ঘাচাকাচি যা যা করা লাগে সব করতে পারবেন। বাট আপনি যখন একটা মসলিনের প্রোডাক্ট কিনবেন, যখন আপনি একটা এরকম গর্জিয়াস একটা পার্টি প্রোডাক্ট কিনবেন, আপনি কি এটা নিয়ে পানিতে ধুতে পারবেন বলেন? আপনি 100% দামি প্রোডাক্ট গুলো আপনি ড্রাই ওয়াশ করবেন, এটা তো একটা নর্মাল বিষয় না? আপনি অবশ্যই ড্রাই ওয়াশ করবেন। ওয়াশের ধরেন আপনি একটা 1.5 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে একটা জামদানি শাড়ি আনে, তো এই একটা একটা কাজ করে দামি জামদানি শাড়ি আনো। আচ্ছা, এই ড্রেস